হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড আফটারনুন। এখন বাজে দুপুর একটা। তো আজ আমি শেয়ার করব আপনাদের সাথে হচ্ছে কালী মানে কালী ঠাকুর বিসর্জন ভিডিওটা। তো আমি রেডি হয়ে গেছি, স্নান টান করে রেডি হয়ে গেলাম, আর এবার হচ্ছে বরণ করতে যাব। তো খাবার খাইনি, বরণ করে আসবো, তারপর খাবার খেতে যাব। এই যে চলে এসেছি বরণ করতে, এরা সবাই এখন বরণ করছে। তো এরপর আমি বরণ করব, আমি দাঁড়িয়ে আছি, মানে আমি কখনও কালী ঠাকুরকে বরণ করিনি, তাই ভাবছি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি কীভাবে বরণ করেছে। তো তারপর আমি বরণ করব, সেই জন্যই আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি এখন। আর এই যে ওরা এখন বরণ করে নিচ্ছে, তো আমি এখন এই যে বরণ করে নিচ্ছি। তো আমি যেভাবে দেখলাম ওদের বরণ করা, তো সেরকমভাবেই আমি বরণ করছি, কারণ আমি কখনও কালী ঠাকুরকে বরণ করিনি তার জন্য। তো তারপর এই যে ঠাকুরটাকে চাপিয়ে দিয়েছে গাড়িতে, তারপর আমি খাবার খেতে গেছিলাম, খাবার খেয়ে তারপরে এই যে আমি বেরিয়ে গেছি। এই যে সবাই রং লাগিয়ে দিয়েছে আমাকে, তো এখন গোটা গ্রামটা এখানে কোথায় ঘুরাবে, তারপর বিসর্জন করবে। তো সব সাথে আমি যাচ্ছি, আগে কখনো যাইনি, তো এবারেই যাচ্ছি। তো সবাই নাচতে নাচতে যাচ্ছে, এই যে রং টং লেগে গেছে সবারই, সবাই লাগালাগি করেছে। আমি যাচ্ছি আস্তে আস্তে, তারপর হচ্ছে বিসর্জন করবে। তো গোটা গ্রামটা ঘোরানো হয়ে গেছে, তারপর নিয়ে চলে এলো পুকুরের কাছে, গাড়ি থেকে নামিয়ে দিয়েছে, এবার হচ্ছে বিসর্জন করে দেবে, সবাই মিলে নামাচ্ছে। এই যে ঠাকুর বিসর্জন করা হয়ে গেছে, আমরা এবার সবাই বাড়ি যাচ্ছি, বাড়ি ফিরে যাচ্ছি ঠাকুর বিসর্জন করে। আর এই যে যাচ্ছি আমি হাঁটতে হাঁটতে, আর আমার মেয়ে চলে গেছে ট্র্যাক্টরে চেপে, মানে যেখানে ঠাকুরটাকে নিয়ে এসেছিল চাপিয়ে, তো সেখানে চেপে চলে গেছে সবাই মিলে। তো চলুন আজকের ভিডিওটা এখানে শেষ।